আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার। বান্দরবানে বাহিরে তালা, ভিতরে জমজমাট ঈদ মার্কেট। নিউজ সংগ্রহ করায় সাংবাদিকদের উপর হামলা চেষ্টা। মোহাম্মদ সাইফুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি জানান। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বান্দরবানে চলছে জমজমাট ঈদ বাজার, যেন এক চোর পুলিশ খেলা। চৌধুরী মার্কেট সংলগ্ন হক হিল টাওয়ার প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বান্দরবানের কতিপয় কিছু দোকানদার এই কার্যক্রম চালাচ্ছে। বান্দরবানের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অমান্য করে বিপণী বিতান খোলা রাখায় বালাঘাটের তিনটি দোকান দণ্ডবিধি 1860-এর 269 ধারায় স্বাস্থ্যবিধি না মেনে এবং জেলা প্রশাসনের নিষেধাজ্ঞাকে 7,000 টাকা এবং বান্দরবান স্বপ্নপুরীকে 2,000 টাকা জরিমানা প্রদান করা হয়। উল্লেখিত যে স্বপ্নপুরী সহ হক হিল টাওয়ারের কতিপয় কিছু দোকানদার স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল। দোকানদারগণ এর জন্য বিশেষ একটি প্রক্রিয়া ব্যবহার করেছিল। যে কোনো ক্রেতা সাধারণকে ভিতরে ঢুকিয়ে বাইরে তালা মেরে জমজমাটভাবে তারা ব্যবসা চালাচ্ছিল। ক্রেতা সাধারণ ভিতরে ঢুকে গেলে বাইরে তালা লাগিয়ে দেয় একজন কর্মচারী, যার ভিডিওচিত্র সাংবাদিকরা সকালে ধারণ করে। সব দোকানে এ ধরনের কার্যক্রম চালাচ্ছিল। জিনিসটি প্রশাসনের নজরদারিতে আসলে হাতে নাতে সত্যতা ও প্রমাণ পাওয়াতে স্বপ্নপুরীকে জরিমানা করে। তার কারণে স্বপ্নপুরীর শপিং মালিক সহ কতিপয় কিছু দোকানদার আজ দুপুরে হক হিল টাওয়ারের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকজন জড়ো করে সংবাদকর্মীদের রেখে হামলার চেষ্টা করে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের সংবাদটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।